হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুবান আক্তার ঝুমু ময়মনসিং থেকে বলছি। আমার বড় মেয়ে অসুস্থ, আপনাকে বলেছিলাম, ওই কারণে ভিডিও বা কোনো কিছু দিতে পারছি না। ও জ্বরটা এখন কমছে ওর, কিন্তু কোনো কিছুই খেতে পারছে না। টেস্ট করা হয়েছিল ডেঙ্গু কিনা, তা আল্লাহর রহমতে ডেঙ্গু না, একটু ইউরিনে সমস্যা রয়েছে। তা ওষুধ দিয়েছে ডাক্তার, খাওয়ার রুচি একদম নেই, একেবারে কিছুই খেতে পারছে না। তা একটু ফলমূল খাওয়ানোর চেষ্টা করছি, সেটাও খাচ্ছে না। ওর পছন্দের ফলগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু তবুও খাচ্ছে না। তো একটু নুডলস রান্না করছি, ও একটু পছন্দ করে, দেখি খেতে পারে কি না। কারণ ভাতও খেতে পারছে না, মুখ নাকি একেবারে তিতা, আর কিছু খেতে গেলে বমি আসে। কিন্তু এদিকে তো ওষুধ খাওয়াতে হবে, কিছু না খেলে তো ওষুধ খাওয়ানো সমস্যা। তাই নুডলস রান্না করছি, দেখে ও খেতে পারে কি না। নুডলস তো বেশি খেতে পারলো না, ওর নাকি খেতে ইচ্ছে করছে না, খুবই সামান্য পরিমাণ খেলো, খেয়ে পানি খাওয়ায় তারপর একটু ওষুধ খাওয়ালাম। এই হচ্ছে অবস্থা, সবারই এখন জ্বর হচ্ছে, সবাই সাবধানে থাকবেন। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবো, ও তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে স্কুলে যেতে পারে। তাড়াতাড়ি ও স্কুল যাওয়ার জন্য খুব অস্থির হয়ে আছে, কবে থেকে স্কুল যেতে পারবে। ডাক্তার রেস্ট নিতে বলেছে আর প্রচুর পানি খেতে বলেছে। তো যারা আমার এই আজকের ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন তা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এদিকে আমার ছোটো মেয়েকে পড়ানোর চেষ্টা করছি, ওকেও পড়াতে পারছি না, ওকেও স্কুলে দিতে পারছি না, তো অত পড়াতে পারছি না। দুই মেয়েকে নিয়ে আসলে রান্না বান্না, মেয়েকে দেখাশোনা, আর বাচ্চারা অসুস্থ হলে কিন্তু মায়েদের একদমই ভালো লাগে না। আমার মনটাও ভালো নেই, মেয়েটা অসুস্থ, তো ওষুধ খাওয়ানোর পরে এখন একটু ঘুমাচ্ছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।